বন্ধুরা, গুড মর্নিং। এখন বাজে ঘড়িতে সকাল 6টা, আর এখন থেকে আর কি ব্লগটা আমি স্টার্ট করছি। আর ব্লগে আওয়াজটা শুনতে পেয়েছো, ওদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি, কুকারে সিটি দিচ্ছি, কুকারে হচ্ছে ছোলা সিদ্ধ। তো আজকে হচ্ছে নবমী, কালকে ছিল অষ্টমী, কালকে কোনো ব্লগ করিনি। কালকে আমি সারাদিন উপোস ছিলাম, এখনও পর্যন্ত উপোস। যতক্ষণ না মানে রান্না বান্না করে কন্যা মানে যেসব মেয়েদের আমি নিমন্ত্রণ করেছি মাতা হিসেবে ওদের পুজো করবো, যতক্ষণ ওদের খাবো ততক্ষণ আমি খেতে পারবো না। তো এখন সেই রান্না বান্না হবে। দেখো বিছানাও তুলিনি এখন, সবেমাত্র আমি স্নান করে আসলাম। বর আর ছেলে গেছে বাইরে, একটু ঘোরাঘুরি করছে রাস্তা দিয়ে গলি দিয়ে। তো এখন আমি রান্নাঘরে যাবো, রান্না বান্না কমপ্লিট করবো। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা, আর এখানে কীভাবে কন্যা খাওয়ানো হয় মানে মাতার পুজো করা হয় সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি ভালো লাগবে আজকের ব্লগটা। তো চলো দেখতে থাকো। আর আমার ব্লগে যারা নতুন বন্ধু দেখছো তোমরা সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ আমার ব্লগ দেখার জন্য। আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দিও, তাহলে আমি ব্লগ পোস্ট করলে সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছাবে। তো চলো দেখতে থাকো। এখন বাজে 8:15, আর 8:15-র মধ্যে আমার সমস্ত রান্নাবান্না কমপ্লিট। রান্নাঘরে এসেছি তখন সকাল 6টা বাজে। তো তো সবার আগে দেখিয়ে দিই আমি কী কী রান্নাবান্না করেছি। তো এখানে আছে এই যে কালো চানা, মশলা চানা, আর এখানে আছে পুরি, লুচি। আর এটা বলে রাখি, এটা কিন্তু ময়দার লুচি না, এটা হচ্ছে আটার লুচি। এখানে সবাই আটার লুচি খায়, ময়দার লুচি কেউ খায় না, তো আটার লুচি। আর এখানে আছে সুজির হালুয়া, আর এখানে আছে মটর পনির। এই দেখো এখানে আছে মটর পনির। তো এখন সমস্ত প্রসাদের থেকে একটু একটু করে তুলে রাখবো ঘরে পুজো দেওয়ার জন্য, তারপরে যখন কন্যা আসবে তখন ওদেরকে বাইরে বসিয়ে ওদেরকে প্রসাদ দেব। তো সবার আগে এখান থেকে অল্প অল্প প্রসাদ তুলে নিয়ে ঘরে পুজো দেব সবার আগে। আর এই যে এই থালাটা, আর এই ছোট্ট ছোট্ট এই যে এই বাটিগুলো, এগুলো আমি পুজোর জন্যই আলাদাভাবে কিনে রেখেছিলাম। এই যে গোপালের জন্মাষ্টমী বলো, ঘরে যে কোনো পুজোতে প্রসাদ দেওয়ার জন্য এই থালা আর এই ছোট্ট ছোট্ট বাটিগুলো কিনেছিলাম। তো ঘরে যখনই পুজো হয় বা কিছু হয় তখন এই থালাটা বের করা আর এই বাটিগুলো বের করা হয়, মানে সবজি প্রসাদ সব কিছু এর মধ্যে সাজিয়ে দেওয়ার জন্য। তো এগুলো কলের কাছে নিয়ে যাবো আর এগুলো একটু ধুয়ে নিয়ে আসবো। আর এবার আমি এক এক করে সব সবজিগুলো এই বাটির মধ্যে একটু একটু করে তুলে নেবো। আর এখান থেকে নিয়ে নেব পনির। আর এখান থেকে নিয়ে নেব হালুয়া। আর নিয়ে নেব লুচি। পানি কম রাখ, হ্যালো হ্যাঁ, আমি তো পানি হোটেল বাইরে
हमारा डल बाहर आते हैं जब बोली कि नहीं सफेद रहेगा अंदर अंधेरे में पता ना चलो ভুল যত খুব বাইসে করকে তো বাচ্চা মেয়েরা আসার পরে সবার আগে আমি কলের কাছে নিয়ে গিয়ে এক এক করে সবার পা ধুয়ে পরিষ্কার করে দিলাম পা ধোয়াতে হয় যেভাবে ভগবানের পুজো করি আমরা সেভাবে এদের এই বাচ্চা মেয়েগুলোর পুজো করতে হয় যেহেতু নবরাত্রি চলছে আর নবরাত্রিতে ওদের না প্রত্যেকটা বাড়িতে নিমন্ত্রণ থাকে এই নবরাত্রি শেষ হলে প্রত্যেকটা বাড়িতে নিমন্ত্রণ থাকে তার আর ওরা না থাল বাড়ির থেকে নিয়ে এসেছিল কারণ এই সময় ওদের প্রত্যেকটা বাড়িতে নিমন্ত্রণ থাকে আজকে প্রায় বলতে পারো সকাল থেকে রাত অবধি ওদের নিমন্ত্রণই নিমন্ত্রণ তাই যেখানে যায় ওরা বাড়ির থেকে থাল নিয়ে যায় প্রসাদের জন্য তো এখানে প্রসাদ দিয়ে দিচ্ছি इनके दो नहीं तीन रखो इनके एक कम अच्छा चलो कोई बात नहीं चलो हाँ केला रख दिए ना हाँ कोई बात नहीं केला रख दिए केला कम पड़ गए थे इनने हमसे कही थी कि दीदी लिया ना अब फिर हम इधर आए तो इन्हें ध्यान थी इधर कोई ठेला ही ना था इनके पास बैठे देखा अब जब उठ के जाए देखो उस पर आने गई उनका सवाल बोल रहा है लाओ लाओ लो लो बाबू समझ नहीं अच्छा इन्हें बहुत दिक्कत हो जाएगी ले जाने में ले जाने दिक्कत हो जाएगी ये छोटे छोटे हैं ना तू पकड़ ले ना राधा ऐसे बोलियो ये पन्ने रख लियो पन्ने रख देंगे जैसे लोग ये पन्ने रख देंगे हां पन्ने रख लेंगे अरे पन्नी दे देंगे लिए पन्नी दे पन्नी दे दियो पन्नी दे दे पन्नी दे देंगे जिसके पास ना है हां अब बाबा बता मैं छोटी ये बात के भैया भी बस में पकड़ेगी अरे जाती ये कुछ ज्यादा ले ले चलो पहले सबके टीका लगा दो फिर दे देना पैसे एकदम अरे भैया बा को संतरा छील दे संतरा छील दे बा को अभी रुको अभी रुको अभी हम दे रहे अभी हम दे रहे दस कन्या एक लंगूरा ग्यारह हो गए दस कन्या क्यों कोई नौ करती एक बुढ़िया करती बुढ़िया बुढ़िया मना कर देना तभी तो ग्यारह ग्यारह करवा चलिए हाँ इन्हें को हार होगा सिलेंडर पास रखे नहीं थी पन्ने सिलेंडर के पास रखे नहीं थी पन्ने मैंने ले ले ले
जी सच में ले दो चार छः खाएंगे पूरी ऐसे ही लेके जा कन्या ना ऐसे ही लेके जाओ जा अखबार है हमारे पास ज़्यादा ऐसे बंदा लेपड़ पड़ेंगे ना सब पता आगे তো দুপুরবেলা আমাদের সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আর সকালবেলা যে নজন আসে 11 জন মেয়ে ছিল আর একটা ছেলে ছিল তো সবাইকে খাওয়ানোর পরে আমি খেয়ে নিয়েছিলাম আর দুপুরবেলা আবার একটু ভাত রান্না করে নিয়েছিলাম জানোই তো বাঙালির ভাত না হলে একদমই চলে না তো দুপুরবেলা আমি আমার বর আর ছেলেও দেখো শয়তানি করছে তো সবাই মিলে দুপুর ভাত খেয়ে নিয়েছি ভাত খাইয়ে দিয়ে খেয়ে দিয়ে ভাবলাম যে ছেলেকে ঘুম পাড়াবো ভাত খেয়ে দিয়ে ভাবলাম ছেলেকে ঘুম পাড়াবো কিন্তু ছেলে ঘুমালো না এই দেখো কি দেবো বাবা ও এখন ফোন ফোন নিয়ে একা একা ফটো তুলবার জন্য ফোন চাচ্ছে দেখো না তুমি ফটো তুলতে পারবে না বাবা আরে দাও বাবা মার কাছে দাও মার কাছে দাও মার কাছে দাও আমাকে আমাকে তোমাকে হাজা হাজা হাসবো আমাকে তো দেখা যাবে না বাবা তোমাকে তো দেখা যাবে